আইপিএলের তেরোতম আসরের প্রথমবারের মতো মাঠে নেমেই বাজিমাত করেছে কিউই ক্রিকেটার লকি ফার্গুসন তার বলিং টোপে কলকাতার নাইট রাইডার্স পেয়েছে পঞ্চম জয়ের দেখা অন্যদিকে রানের পরাজয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ বন্দী রইল পরাজয়ের বৃত্তেই আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স সুবান গিলে সাঁত্রিশ বলে ছত্রিশ ও রাহুল ত্রিপাতির ষোলো বলে তেইশ রানের ইনিংসে ভর করে ভালো শুরু পায় কলকাতা দুই ওপেনারের বিদায়ের পর নীতিশ রানার বিশ বলে উনতিরিশ রানের ইনিংস দলকে লরাকু পুঁজির ভিত গড়ে দেয় আন্দ্রে রাসেল এগারো বলে মাত্র নয় রান করে আজকেও সাজঘরে ফিরে যান কিন্তু ইয়ন মর্গান ও সদ্য সাবেক অধিনায়ক দীনেশ কার্তিক দলের হাল ধরেন মর্গান তেইশ বলে চৌত্রিশ রান করে বিদায় নিলেও চোদ্দ বলে উনত্রিশ রান করে অপরাজিত থাকেন কার্তিক হায়দ্রাবাদের পক্ষে থাঙ্গারাসু নটর্জন শিকার করেন দুটি উইকেট জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার জনি ব্যয়ারিস্টো ও কেন উইলিয়ামসনের ব্যাটে ভর করে দারুণ সূচনা পায় হায়দ্রাবাদ পাওয়ার প্লেতে দলটি জড়ো করে আটান্ন রান কিন্তু ঠিক পরের বলে সাজঘরে ফিরে যান উইলিয়ামসন ১৯ বলে উনত্রিশ রান করে চার রানে প্রিয়ম গার্গের বিদায়ের পর স্টোকেও ধরতে হয় সাজঘরের পথ তার আগে সাতাশ বলের মোকাবেলায় ছত্রিশ রান করেন ইংলিশ এই ওপেনার অধিনায়ক ডেভিড ওয়ার্নার বিপর্যয় অধিনায়ক ডেভিড ওয়ার্নার বিপর্যয় প্রতিরোধের চেষ্টা করেন যদিও মানিস পাণ্ডে ও বিজয় শঙ্করের উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে যায় দলটি এরপর ওয়ার্নারের সঙ্গে জুটি বাঁধে আব্দুল সামাদ শেষ দুই ওভারে প্রয়োজন ছিল তিরিশ রান শিবাম মাভির করা উনিশতম ওভারে বারো রান সংগ্রহ করে হায়দ্রাবাদ শেষ বলে ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন সামাদ শেষ ওভারে বলিং আনা হয় আন্দ্রে রাসেলকে আনফিট রাসেল প্রথম বলেই করেন নো বল ফ্রিহিটে এক রান নেন নতুন ব্যাটসম্যান রশিদ খান এরপর ওয়ার্নার টানা তিন চার মেরে ম্যাচ নিয়ে আসেন সানরাইজার্স হায়দ্রাবাদের নাগালে পঞ্চম বলে দুই রান নিলে শেষ বলে প্রয়োজন ছিল আরও দুই রান কিন্তু ওই বলে এক রান নিতে সক্ষম হয় ওয়ার্নার এবং রশিদ সুপার ওভারে ম্যাচ গড়ালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ব্যাটিংয়ে নামেন ওয়ার্নার ও বেয়ারিস্ট্রো ফার্গুসন আক্রমণে এসে প্রথম বলেই বোল্ড করেন ওয়ার্নারকে এরপর তৃতীয় বলে আব্দুল সামাদকে বোল্ড করলে দুই রানের বেশি করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ ওয়ার্নার বল তুলে দেন রশিদ খানের হাতে তিন রানের সহজ লক্ষ্যে চার বলে পৌঁছে যায় ত্রিপাঠী ও কার্তিক